আজ পুরো পৃথিবী এক মহামারীর সাথে যুদ্ধ করছে। হ্যাঁ, করোনা মহামারী। এই মহামারীর রূপ এতই ভয়ঙ্কর যে চোখের নিমেষে পুরো পৃথিবীর জীবনযাত্রা আজ স্তব্ধ হয়ে গেছে। ভ্যাকসিন আবিষ্কার থেকে শুরু করে হাজারো পরীক্ষা নিরীক্ষা চলছে এই মহামারীর উপরে, কিন্তু এরই মধ্যে বিশ্বে প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। কোনো আগাম সতর্কবার্তা ছিল না বলে বিশ্ববাসীও প্রস্তুত ছিল না এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু রহস্য কথার এই পর্বে আজ আপনাদের জানাবো এমন একজনের কথা, যিনি আজ থেকে 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে জানিয়েছিলেন যে 2019 সালে পুরো পৃথিবীকে আক্রমণ করবে এক ভয়ঙ্কর মারণ ভাইরাস। সমগ্র পৃথিবীতে নেমে আসবে এক ভয়ানক মহামারী, যাতে মৃত্যু হবে হাজার হাজার মানুষের। বাবা ভাঙা নামের একজন ভদ্রমহিলা, তারই করা ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সবাই তাকে বাবা ভাঙা নামে চিনলেও এটা তার আসল নাম নয়। তার আসল নাম ভ্যাঙ্গেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। 1911 সালের 31শে জানুয়ারি তিনি নর্থ ম্যাসিডোনিয়াতে জন্মগ্রহণ করেন। তার জীবনের বেশিরভাগটাই কেটেছে বুলগেরিয়ার কুজস্থ পার্বত্য অঞ্চলের রুপিটি নামক এক জায়গায়। কিভাবে তিনি এই মহামারীর পূর্বাভাস পেয়েছিলেন সেটি আজও জানা সম্ভব হয়নি। তার জন্ম হয়েছিল আর 5টা সাধারণ বাচ্চাদের মতোই, কিন্তু অনেক ছোট বয়সেই তিনি তার মাকে হারান। ছোট থেকেই বাবা ভাঙা ছিলেন অন্যদের তুলনায় একটু বেশি বুদ্ধিমতী। এই ছোট বয়সেই তিনি তার খেলার সাথীদেরকে চিকিৎসা করতেন। খেলতে খেলতে কেউ আহত হলে তিনি বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তাদেরকে সারিয়ে তুলতেন। তার মধ্যে যে কোনো অলৌকিক শক্তি রয়েছে সেটি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল। কিন্তু মাত্র 12 বছর বয়সে তার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একদিন কিশোরী বাবা ভাঙা মাঠে তার বন্ধুদের সাথে খেলছিলেন। এমন সময় আসে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড় তাকে তুলে নিয়ে গিয়ে পাশের একটি মাঠে ফেলে দেয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে কাদা ও বালি মাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তিনি কিছুতেই চোখ খুলতে পারছিলেন না। ডাক্তারের কাছে নিয়ে গেলে তার চোখের দ্রুত অপারেশন করার কথা বলা হয়, কিন্তু তার বাবার অপারেশনের খরচ জোগানোর সামর্থ্য ছিল না। ফলে সারা জীবনের মতো বাবা ভাঙা তার দৃষ্টি হারিয়ে ফেলেন। হয়তো এই চোখের দৃষ্টি হারিয়ে ফেলাই তাকে করে তুলেছিল অলৌকিক শক্তির অধিকারী। চোখে দেখতে পেতেন না বলে হয়তো মনের কোনো বিশেষ শক্তি দিয়ে তিনি সমগ্র বিশ্বকে দেখতে পেতেন। তিনি যা যা বলতেন সেগুলো সব কিছুই অলৌকিকভাবে মিলে যেত। শুধুমাত্র এই করোনা মহামারীই নয়, অন্যান্য অনেক বিষয়েই তিনি যা যা বলেছেন তার সব কিছুই হুবহু মিলে গেছে। বাবা ভাঙা নিজেও জানতেন না তিনি এইসব কিছু কিভাবে বলেন। তিনি বলতেন তার মনের কোনো শক্তি তাকে দিয়ে এইসব বলিয়ে দেয়। বাবা ভাঙা উচ্চশিক্ষিত ছিলেন না, পড়াশোনা করার সেরকম সুযোগও তিনি পাননি। অথচ আজ থেকে 1000 বছর পর পৃথিবীতে কি ঘটবে তারও ভবিষ্যৎবাণী তিনি করে দিয়ে গেছেন। 2004 সালে যে সুনামি 2 লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই সুনামির কথাও বাবা ভাঙা বলে গিয়েছিলেন। বাবা ভাঙার আরেকটি ভবিষ্যৎবাণী ছিল যে 44তম আমেরিকান প্রেসিডেন্ট হবেন কোনো একজন কৃষ্ণাঙ্গ। বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর সে কথা সত্যি প্রমাণিত হয়। করোনা নিয়ে করা তার ভবিষ্যৎবাণীও আজ সম্পূর্ণরূপে মিলে গিয়েছে। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সমগ্র বিশ্ব আজ এই ভয়ঙ্কর মহামারীর সম্মুখীন হয়েছে। শুধুমাত্র সমগ্র পৃথিবীই নয়, তার স্থানীয় এলাকার বাসিন্দাদেরকে নিয়ে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন সেগুলো সম্পূর্ণ মিলে যেত। তাই সবার মনে বিশ্বাস তৈরি হয়ে যায় যে তিনি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী। বাবা ভাঙার করা আরও কিছু ভবিষ্যৎবাণী আপনাদের সামনে পরপর তুলে ধরব। নাম্বার 1, 2028 সালে নতুন জ্বালানির খোঁজে মানুষ পা রাখবে শুক্র গ্রহে, এমনকি সেখানে মানুষ কলোনিও তৈরি করবে। নাম্বার 2, 2045 সালের ভেতর সমগ্র পৃথিবীর বরফখণ্ডের একটা বড় অংশ গলে যাবে আর পৃথিবীর অধিকাংশ অঞ্চল তলিয়ে যাবে জলের নিচে। নাম্বার 3, 2046 সালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ক্লোন বা প্রতিরূপ তৈরি করা শুরু হয়ে যাবে। নাম্বার 4, 2130 সাল থেকে মানবজাতি এলিয়েনদের সাহায্য নেওয়া শুরু করে দেবে এবং এলিয়েনদের সাহায্য নিয়ে জলের নিচে কিভাবে বাঁচতে হয় তাও শিখে যাবে। নাম্বার 5, 3797 সালে পৃথিবীর বিনাশ ঘটবে, মহাপ্রলয় হবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে। কিন্তু মানুষ ততদিনে এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করে ফেলবে যার মাধ্যমে তারা অন্য গ্রহে গিয়ে বসবাস করতে পারবে। বাবা ভাঙার এইসব ভবিষ্যৎবাণী কতটা মিলবে
তার উত্তর একমাত্র সময়ই দিতে পারে। যদিও আজ পর্যন্ত তার সব কথাই মিলে গিয়েছিল, হয়তো বাকিগুলো ভবিষ্যতে মিলে যাবে, কিন্তু একটা কথার উত্তর আমাদের কারোরই জানা নেই যে তিনি কিভাবে এই ভবিষ্যৎবাণীগুলো করতেন। সত্যি কি তার মধ্যে কোনো অলৌকিক শক্তি ছিল? কেউ কেউ হয়তো বিশ্বাস করবেন, আবার কেউ কেউ ভাববেন এগুলি শুধুমাত্রই কাকতালীয় ঘটনা। কিন্তু আসল সত্যিটা যে কি সেটা এখনও বড় প্রশ্ন হয়ে রয়েছে। কিন্তু সব প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না, কিছু থেকে যায় রহস্য কথা হয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অজানা ঘটনাগুলো জানতে পেরে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর আরও এরকম অজানা রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি রহস্য কথা নিয়ে।